ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। যদু মল্লিকের বাগানে নরেন্দ্র একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেছিলেন, তুমি ঈশ্বরের রূপটুপ যা দেখো তা সবই মনের ভুল। তখন বেজায় রেগে গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বলেছিলেন, সে কি নরেন্দ্র, সে যে আমার সঙ্গে কথা কয়, মা ও মা, এ কি হলো গো, এ সবই কি মিছে, এ নরেন্দ্র যে আমায় এমন কথা বললে, নরেন্দ্রকে বলে দেব, শালা তুই আমায় অবিশ্বাস করিস, তুই আর কখনো এখানে আসিস নি, কখনো আসিস নি, মানুষকে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হয়, সবার আগে আমিতে বিশ্বাস আসতে হবে, আমিতে বিশ্বাস আসলেই তুমিতে বিশ্বাস আসবে, এইভাবেই সব কিছুতে বিশ্বাস আসে, কিন্তু যার বিশ্বাস নেই তার কিছুই নেই, বিশ্বাস না থাকলে অবতার কাছে এসে দাঁড়ালেও বোঝা যায় না কে সামনে এসে দাঁড়িয়েছে, তখন তার কাছে দৌড়ে দৌড়ে নাকাল হতে হয়, কিন্তু তাকে আর ফিরে পাওয়া যায় না, মনকে সবার আগে সন্দেহ মুক্ত করতে হবে, তাহলেই তো কোনো কিছুর উপরে বিশ্বাস আসবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ¶¶